আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রয়েছে গণিত থেকে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্নের সাজেশন, যেগুলো থেকে কিন্তু সর্বাধিক কমন পড় নিশ্চয়তা রয়েছে। এক টাকায় মাসিক এক পয়সা সুদ হলে শতকরা সুদ কত হবে? লক্ষ্য করুন, এখানে কিন্তু মাসিক সুদের কথা বলা হয়েছে এবং মাসে হচ্ছে এক পয়সা সুদ। এক টাকায় এক পয়সা সুদ হলে মাসিক সুদ যদি এক পয়সা এক মাসে হয় তাহলে বারো মাসে হবে গুণ বারো সমান হচ্ছে বারো পয়সা। এখন এই যে বারো পয়সা, এই বারো পয়সাকে যদি আমরা টাকার হিসাবে করি তাহলে এটাকে যদি একশোতে ভাগ দেওয়া হয় তাহলে পাবো টাকার হিসাবে হচ্ছে 0.12 টাকা। এই যে 0.12 টাকা, এটা হচ্ছে আমাদের বার্ষিক সুদ এক টাকায়। এখন এটাকে আমাদের শতকরা বার্ষিক সুদে পরিণত করতে হবে। এখন শতকরা বার্ষিক সুদে পরিণত করার জন্য আমরা কি করব, এই যে টাকাটা অর্থাৎ বার্ষিক যে সুদের হার অর্থাৎ 0.12 এটাকে ভাগ দিব এবং ভাগ দেওয়ার পর আসল যেটা, আসল হচ্ছে আমাদের এক টাকা, এই এক টাকাকে গুণ দিব সময় দ্বারা অর্থাৎ সময় হচ্ছে হচ্ছে এক বছর। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে উপরে দশমিক থাকার জন্য আমরা এটাকে দশমিক চেঞ্জ করে এখানে উপরে বারো দিব এবং নিচেই এক গুণ এক নিচে একশো দিয়ে দিব, তাহলে হবে হচ্ছে ১২/১০০। এখন ১২/১০০ যেটা পালাম এটা যদি শতকরার হিসাবে করি তাহলে আসবে ১২/১০০ সমান ১২%। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ১২%, অর্থাৎ এক টাকায় মাসিক এক পয়সা সুদ হলে শতকরা বার্ষিক সুদের পরিমাণ হবে ১২%। এরপরে যে অঙ্কটি আছে এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। এখানে বলা হয়েছে 3×2 পর এন মাইনাস 4×2 পর এন মাইনাস 2 সমান কত। এ ধরনের অঙ্ক যখনই আসবে তখন আমরা এইভাবে সমাধান করব। এখানে যে 3×2 পর এন আছে, 3×2 পর এন রেখে দেব, মাইনাস 4 রে আমরা কী করব, 2 পর 2×2 পর এন মাইনাস 2। এখন 3×2 পর এন মাইনাস 2 রাখব এবং এখানে যে দুইটা দুই এক থাকার কারণে শুধুমাত্র 2 লাগবে এবং উপরে 2+n-2 বা 3×2 পর এন মাইনাস এখানে 2 কেটে যাচ্ছে শুধু থাকে হচ্ছে 2 পর এন বা 2 পর এন কমন নিলে থাকবে হচ্ছে 3-2 3-1, কারণ 2 পর অন কমন নিলে অন থাকে, এখানে কিছুই থাকে না যে জন্য অন। এরপরে যেটা হবে তা হচ্ছে বা 2 পর এন ইন্টু এখানে শুধুমাত্র কি থাকে, 2 থাকে, কারণ 3 থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই 2 থাকবে। এখন আমরা এই 2 কিন্তু পাওয়ারে অন দিতে পারি, কারণ 2ও যে কথা 2 পর 1 কিন্তু সেই কথা। এখন করব এই 2 পরে এন প্লাস 1, তাহলে সঠিক উত্তর যেটা হবে তা হচ্ছে ক নম্বর। একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক যখনই আসবে তখন ক্রয় মূল্য বের করতে গেলে আমরা শর্টকাট একটি নিয়ম করব, তা হচ্ছে ক্রয় মূল্য সমান যে বিক্রয় মূল্যটা থাকবে সেটা, অর্থাৎ বিক্রয় মূল্য আছে হচ্ছে 276 টাকা, এটাকে গুণ দিব আমরা উপরে 100 দিব এবং নিচে হচ্ছে যেহেতু 15% কথা বলা আছে সেজন্য আমরা 115 দিব, অর্থাৎ 100+15 এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব ২৪০ টাকা। তাহলে সঠিক উত্তর হবে ক নম্বর। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এই ধরনের যত অঙ্ক আসবে তার কিন্তু একটাই নিয়ম, তা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ আগে দিব। প্রথম পদ হচ্ছে আমাদের এখানে
এক যেহেতু স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, প্রথম পদ অবশ্যই এক, যোগ হচ্ছে শেষ পদ পঞ্চাশটি, তার মানে নিশ্চয়ই শেষ পদ পঞ্চাশ, এবং এটাকে ভাগ দিব হচ্ছে আমরা দুই দিয়ে, গুণ দিব পদসংখ্যা। মোট পদসংখ্যা হচ্ছে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা, তাহলে পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের যোগফল। এখন দুইটা যদি পঞ্চাশ দিয়ে কাটাকাটি করা হয় তাহলে হবে পঁচিশ, এবং এখানে আছে পঞ্চাশ যোগ এক একান্ন, অর্থাৎ একান্ন গুণ পঁচিশ, গুণ করলে আমরা পাব বারোশো পঁচাত্তর। তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বার বারোশো পঁচাত্তর। ক, অঙ্কে ছয়টি সঠিক করে পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেল, কয়টি অঙ্ক সঠিক করলে সে একশো পার্সেন্ট নম্বর পাবে? অঙ্কটি কিন্তু খুবই সহজ অঙ্ক, এ ধরনের অঙ্ক আসলে জাস্ট এখানে লক্ষ্য করুন যে বলছে ছয়টি অঙ্ক সঠিক করে পেয়েছে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট নম্বর। তাহলে পঁচাত্তর পার্সেন্ট নম্বর পাই হচ্ছে ছয়টি অঙ্ক সঠিক করে, ওই কী নিয়ম করবো, এক পার্সেন্ট নম্বর পাই ছয় বাই পঁচাত্তর, এবং যে একশো পার্সেন্টের কথা বলা আছে যে একশো পার্সেন্ট নম্বর পাবে কয়টি অঙ্ক সঠিক করলে, তাহলে একশো পার্সেন্ট সমান হচ্ছে ছয় গুণ একশো বাই পঁচাত্তর। এখন এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে আট। তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার, আটটি অঙ্ক যদি সে সঠিক করে তাহলে সে একশো পার্সেন্ট নম্বর পাবে। এরপরে যে অঙ্কটি রয়েছে, এ ধরনের অঙ্ক কিন্তু একটা প্রতি বছরই দিয়ে থাকে, লক্ষ্য করুন এখানে বলা হয়েছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত তিন ইষ্টু এক, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইষ্টু এক হবে? এ ধরনের অঙ্ক আসলে আমরা শুরুতে সোনার যে পরিমাণ সেটা বের করে নেব। এখন সোনার পরিমাণ বের করতে হলে আমাদের সোনার মোট ওজন হচ্ছে ষোলো গ্রাম, এর শর্টকাট নিয়ম হচ্ছে ষোলো এর এখানে তিন ইষ্টু এক থাকার জন্য আমরা উপরে তিন এবং নিচে দিব তিন যোগ এক, অর্থাৎ ষোলো গুণ তিন বাই চার, কাটাকাটি করলে হবে হচ্ছে চারি চারি ষোলো, অর্থাৎ তিন চারে বারো। এই বারো গ্রাম, বারো গ্রাম হচ্ছে সোনার ওজন। এখন সোনার পরিমাণ আমরা পেলাম যে ষোলো গ্রামের মধ্যে সোনার পরিমাণ আছে হচ্ছে বারো গ্রাম, তাহলে তামার পরিমাণ নিশ্চয়ই হবে হচ্ছে ষোলো বিয়োগ বারো সমান হচ্ছে চার গ্রাম। আমরা কিন্তু ষোলো গ্রামের মধ্যে তামা এবং সোনা যতটুকু আছে তার পরিমাণ পেয়ে গেছি। এখন এখানে বলা হয়েছে যে এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইষ্টু এক হবে, তাহলে আমরা সোনা মনে করি ধরে নিই যে সোনা মেশাবো হচ্ছে ক গ্রাম, তাহলে আমরা পেয়েছিলাম যে সোনার যে ওজন অর্থাৎ সোনা আছে হচ্ছে ষোলো গ্রামের মধ্যে বারো গ্রাম, তাহলে এখানে করব বারো যোগ ক, আর যে তামার পরিমাণ তা হচ্ছে ইষ্টু চার, এটা আমরা পেয়েছিলাম কিন্তু, এবং অনুপাত দেওয়া আছে যেটা চার ইষ্টু এক, তার মানে সমান চার ইষ্টু এক। এখন এটা ক্যালকুলেশন করব, আমরা এখানে বারো যোগ ক বাই চার সমান চার বাই এক। এখন এটাকে আমরা আর্গুণন করব, আর্গুণন করলে হবে বারো যোগ ক সমান ষোলো, এখন কর যে মান তা হচ্ছে ক সমান ষোলো বিয়োগ বারো সমান চার, তাহলে কর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, কর মান হচ্ছে চার, অর্থাৎ সোনা মেশাতে হবে আমাদের হচ্ছে চার গ্রাম, তাহলে চার গ্রাম সঠিক উত্তর হবে গ নাম্বার। এর পরের যে অঙ্কটি এটি কিন্তু খুবই সহজ এবং কমন একটি অঙ্ক, এবং বারবার কিন্তু এ ধরনের অঙ্ক আসে। শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে সাতশো বিশ টাকার দুই বছর চার মাসের সুদ কত হবে? এখানে একটাই নিয়ম, তা হচ্ছে সুদ সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ হচ্ছে সময় দিব। এখন সুদ চাই, আমাদের এখানে সুদ চেয়েছে, তাহলে আমরা কি করব, সুদ সমান যে আসল, আসল হচ্ছে সাতশো বিশ টাকা, গুণ দিব, এবং মুনাফার হার, মুনাফার হার বলছে বার্ষিক পাঁচ টাকা হার সুদে, অর্থাৎ পাঁচ পার্সেন্ট, গুণ দিব সময় হচ্ছে দুই বছর চার মাস, দুই বছর চার মাস যেহেতু বলছে তাহলে আমরা এটাকে এভাবে লিখব যে বছরের হিসাবে দুই পূর্ণ চারের
12। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, 720 গুণ 5% থাকার জন্য আমরা কি করব, 5/100 এবং গুণ, লক্ষ্য করুন এখানে কিন্তু কাটাকাটি করা যায়, 3 থাকে, 2^1/3। এখন এই যে পূর্ণ সংখ্যাটা, এই সংখ্যাটিকে আমাদের কিন্তু ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ 720 গুণ 5/100 এটা যদি করা হয়, অর্থাৎ 5/100 পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করলে 3^2 = 7/3। এখন এটাকে সম্পূর্ণভাবে আমরা কাটাকাটি করব, 5/10 দিয়ে কাটলে 2 এবং 2^36, 3^36 থাকে, উপরে শুধুমাত্র 12 এবং 7, 7^ হবে হচ্ছে 12 এবং 7 থাকে, 7^ সমান হচ্ছে 84। তাহলে সঠিক যে উত্তর তা হচ্ছে ক নাম্বার, 84 টাকা। এরপর রয়েছে ফাংশন এক্স সমান x²-5x+6 এবং ফাংশন x = 0 দেওয়া হয়েছে, তাহলে x এর মান কত। যেহেতু ফাংশন x = 0 বলছে, তাহলে যে এই রাশিটা আছে অর্থাৎ x²-5x+6 এই রাশিটার মানও কিন্তু আমাদের শূন্য হবে, অর্থাৎ x²-5x+6 = 0। এখন এটাকে জাস্ট আমরা মিডিল টার্ম করে দেব, অর্থাৎ x²^3 = 6, অর্থাৎ -3x - 2x + 6 = 0, বা x যদি কমন নেওয়া হয় তাহলে হবে x-3 এবং -2 কমন নিলে x-3 = 0, বা x-3 x-2 = 0। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে x-3 একটার মান আছে হচ্ছে 0 এবং আরেকটা x-2 এটার মানও কিন্তু 0 হবে। তাহলে যেহেতু x-3 মান আমরা 0 পাচ্ছি, তাহলে অবশ্যই কিন্তু x এর মান 3 হবে এবং x এর মান 2 হবে, তাহলে এটার x এর মান হবে 3 এবং 2। 3 এবং 2 যে অপশনে আছে তা হচ্ছে ঘ নাম্বার। log 2 এরপর রয়েছে 16 এর মান কত। তাহলে এ ধরনের অঙ্ক আসলে আমরা করব log 2 16, অর্থাৎ বা log 2 যেটা আছে ওটা রেখে দেব এবং 16 পরিবর্তে আমরা কী লিখব, 2 এর পর 4, বা এই 4টাকে আগে নিয়ে আসবো 4 log 4 log 2 এর পর 2, বা 4 ইনটু, এখন লগের ক্ষেত্রে যদি এইখানে 2 এবং 2 দুইটাই যদি সেম সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই মানটা, লগের যে নিয়ম, যে রুল, সেই রুল অনুযায়ী মান কিন্তু 1 হয়ে যাবে, যে কারণে এখানে মান 1 বা 4 গুণ 1 = 4, অর্থাৎ এর মান হবে গ নাম্বার 4। একটি ত্রিভুজে প্রথম কোণটি যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণটি যদি দ্বিতীয় কোণের চেয়ে 30° বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি। লক্ষ্য করুন এখানে বলা হয়েছে যে প্রথম কোণটি দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে আমরা কি করব, এই যে দ্বিতীয় কোণ সেই দ্বিতীয় কোণটি আমরা ধরে নিব, দ্বিতীয় কোণ ধরে নিয়ে আমরা ক, আমরা দ্বিতীয় কোণকে কিন্তু ক ধরে নিয়েছি, তাহলে অবশ্যই প্রথম কোণটি কি হবে, 2 ক, সরি প্রথম যে কোণটি সেটা বলা হয়েছে 3 গুণের কথা, যার জন্য প্রথম কোণটি তাহলে কি হবে, 3 ক, এবং তৃতীয় যে কোণটি সেটি বলছে যে তৃতীয় কোণটি যদি দ্বিতীয় কোণের চেয়ে 30° বড় হয়, তাহলে 30° বড় হচ্ছে আমাদের তৃতীয় কোণটি, তাহলে তৃতীয় কোণটি হবে ক যোগ 30°, তাহলে এটা হচ্ছে তৃতীয় কোণ এবং এটা হচ্ছে দ্বিতীয় কোণ, এটা হচ্ছে প্রথম কোণ। এখন আমাদের যে কাজ তা হচ্ছে এই কয়ের মান বের করা, যেহেতু এখানে ত্রিভুজের কথা বলা হয়েছে, ত্রিভুজের কিন্তু আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সর্বদা 180° হয়,
তাহলে আমরা কি করব, এই যে তিনটা মান আমরা বের করছি এই তিনটাকে যোগ দিয়ে সমান দেব 180 ডিগ্রি, অর্থাৎ ক যোগ তিন ক যোগ ক যোগ 30 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন লিখছি, লিখছি হচ্ছে ত্রিভুজের জন্য, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা এখানে ক আছে হচ্ছে তিন ক এবং আরও দুইটা ক, তাহলে কয়টা হলো টোটাল, পাঁচটা ক, পাঁচ ক যোগ 30 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা পাঁচ ক সমান 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 30 ডিগ্রি। বা পাঁচ ক সমান 150 ডিগ্রি। বা ক সমান 150 ডিগ্রি ভাগ হচ্ছে পাঁচ, তাহলে পাবো হচ্ছে আমরা 30 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা কর যে মান, অর্থাৎ কর যে মান তা কিন্তু পেয়ে গেলাম, কর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন কর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কিন্তু আমরা প্রথম কোণটির মানও পেয়ে যাব, কারণ প্রথম কোণটি হচ্ছে কত ছিল, তিন ক। তাহলে তিন ক যেহেতু 3 × 30 ডিগ্রি, যেটা হবে হচ্ছে এই 90 ডিগ্রি। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এ ধরনের অঙ্ক আসলে আপনার জাস্ট একটাই টেকনিক, তা হচ্ছে এখানে 3 গুণের কথা বলা হয়েছে, আপনি কি করবেন এই 3কে 3 দিয়ে গুণ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আর আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।